এদিকে কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপ ছাড়তে শুরু করেছে অনেক বাসিন্দা। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এছাড়া উপকূলীয় এলাকায় চলছে সতর্কতামূলক প্রচার। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সতর্কতা দত্ত। ঘূর্ণিঝড় মুখার কারণে আতঙ্কে সেন্ট মার্টিনের 10,000 বাসিন্দা। মাছ ধরার ট্রলারে দ্বীপ ছেড়েছেন 3,000-এর বেশি মানুষ। সেন্ট মার্টিনের হোটেল রিসোর্টগুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে প্রশাসন। বেশিরভাগ পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। প্রস্তুত আছে 7,000 স্বেচ্ছাসেবী। মজুত রাখা হয়েছে শুকনো খাবার ও ওষুধ। সেন্ট মার্টিন সাপরির দ্বীপের জন্য নৌবাহিনী সহ বিজিবি, পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। তৈরি হয়েছে 9টি মেডিকেল টিম। প্রস্তুত রাখা হয়েছে 576টি আশ্রয়কেন্দ্র। সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের ফিরে আসতে মাইকিং করা হচ্ছে। সকলকে নিরাপদ স্থানে গমনের জন্য বলা যাচ্ছে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে 5,000 স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। ভূমিধস ও প্লাবনের ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। অতি ভালনারেবল যে জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে পাহাড় এবং দ্বীপসমূহ, আমাদের সিগন্যাল বাড়ার সাথে সাথে ঝড়ের গতি প্রকৃতি দেখে আমরা সরিয়ে নিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ঘূর্ণিঝড় মুখার ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রামে প্রস্তুত রাখা হয়েছে কোস্টগার্ডের জাহাজ, বোট, স্টেশন, আউটপোস্ট ও ডিজাস্টার রেসপন্স অ্যান্ড রেস্কিউ টিম। মোংলা বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অ্যালার্ট নম্বর 2 জারি করেছে। চালানো হচ্ছে সচেতনতামূলক মাইকিং। মোংলায় 103টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সিপিপির 1,400 স্বেচ্ছাসেবক সহ দুর্গতদের জন্য পর্যাপ্ত খাবারও মজুত রাখা হয়েছে। আগামী 14 মে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। ভোলায় 703টি আশ্রয়কেন্দ্র ও মুজিব কেল্লা প্রস্তুত করা হয়েছে। গঠন হয়েছে 92টি মেডিকেল টিম। প্রস্তুত রয়েছে সরকার ও রেড ক্রিসেন্টের 15,000 স্বেচ্ছাসেবী। আমরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য যত প্রস্তুতি নিয়েছি এবং আমরা মাইকিনও শুনছি, খুব আতঙ্কে আছি, এখন আশ্রয়কেন্দ্রে যাইতে কি হইব। মেঘনার তীরে ও নদীতে থাকা জেলেদের সতর্ক থাকতে করা হচ্ছে মাইকিং। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে গমনে নিষেধাজ্ঞা রয়েছে। পটুয়াখালীতে প্রস্তুত রাখা হয়েছে 703টি আশ্রয়কেন্দ্র ও 40টি মুজিব কেল্লা। রয়েছে 9,000 স্বেচ্ছাসেবী, 76টি মেডিকেল টিম। স্থানীয় লোকজন যাতে এখানে স্থান নিতে পারে এবং নিরাপদ স্থানে থাকতে পারে সেই জন্য বিদ্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, নিরাপদ পানি ব্যবস্থা করা হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া, কোম্পানিগঞ্জকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। রেড ক্রিসেন্ট ও সিপিপির 9,000-এর বেশি স্বেচ্ছাসেবী, 463টি আশ্রয়কেন্দ্র ও 102টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। সতর্কতা দত্ত, একুশে টেলিভিশন।